আজ সকালের 14-এর ফটো ফ্রেমে থাকছে নবাব নগরী কেন প্রসিদ্ধ ভারতবাসীর কাছে, হাজারদুয়ারি কার আমলে তৈরি হয়, কত টাকা ব্যয় হয়েছিল হাজারদুয়ারির ইমারত নির্মাণে। এই ভবন তৈরিতে অধিকাংশ রাই নবাব সিরাজউদ্দৌলার নাম করে থাকেন। বাস্তবে কে এই নির্মাণ করেছিলেন, নির্মাণ কাজ কবে শুরু হয়েছিল এবং তা শেষ হয় কবে, এখানে কোন ধাতু দিয়ে তৈরি একটি সিংহাসন রয়েছে, কে দান করেছিল এই সিংহাসনটি, নবাব সিরাজউদ্দৌলাকে যে ছুরিটি দিয়ে হত্যা করা হয়েছিল তা কোথায় রাখা আছে, এসবই তুলে ধরবে আজ সকালের 14-এর ফটো ফ্রেম। এবারে আমরা ক্যামেরা ফোকাস দেব হাজারদুয়ারিতে। এরাজ্যের সবচাইতে জনপ্রিয় এবং প্রসিদ্ধ টুরিস্ট স্পট বা পর্যটন কেন্দ্রগুলির মধ্যে মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি একটি। সকলেরই কাছে খুবই পরিচিত এই জায়গাটিতে যাননি বা জায়গাটি সম্পর্কে জানেন না এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বহরমপুর শহর থেকে ঘোড়ায় টানা গাড়িতে চেপে কিংবা ছোট চাকার যানবাহন চড়ে দর্শনার্থীরা ছুটে যান হাজারদুয়ারিতে। হাজারদুয়ারি প্রাসাদের ইতিহাস খুঁজতে গিয়ে যে নামটি উঠে আসে তা হল এই প্রাসাদোপম অট্টলিকাটি প্রতিষ্ঠা করেছিলেন নবাব হুমায়ুন জা। মির্জাফরের বংশধর নবাব নাজিম হুমায়ুন জাহের অন্য ব্রিটিশ স্থাপত্যকার ডানকান ম্যাকলিয়ড এটি নির্মাণ করেন। প্রায় 41 একর জমির ওপর তৈরি হয় এই প্রাসাদটির ভিত্তিপ্রস্তর, স্থাপন করা হয় 1829 সালে আর নির্মাণ কাজ শেষ হয় 1837 সালে। বর্তমানে প্রাসাদটি হাজারদুয়ারি নামে পরিচিত হলেও হুমায়ুন জা এর নাম রেখেছিলেন বড় কুঠে। মোট ব্যয় হয়েছিল 17 লক্ষ টাকা। এখানে 1000টা দরজার মধ্যে 900টি আসল এবং 100টি নকল দরজা ছিল। বর্তমানে এটি একটি সুন্দর মিউজিয়াম যেখানে তৎকালীন বহু জিনিসের দেখা মেলে, যেমন নবাবের ব্যবহারের জিনিস থেকে শুরু করে বিভিন্ন ছবি, আসবাবপত্র ও যুদ্ধের অস্ত্র রাখা আছে। কিছুদিন আগেও প্রবেশ মূল্য ছিল 20 টাকা, বর্তমানে বৃদ্ধি পেতে পারে। ভেতরে মোবাইল বা ক্যামেরার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। মুর্শিদাবাদ ভ্রমণে এসে দর্শনীয় স্থানগুলির মধ্যে পর্যটকরা সবার উপরে রাখেন হাজারদুয়ারি প্রাসাদকে। হাজারদুয়ারির অবস্থান মুর্শিদাবাদ জেলায় লালবাগ নামক অঞ্চলে ভাগীরথী নদীর তীরে। অনেকেই মনে করেন যে এই প্রাসাদটি নবাব সিরাজউদ্দৌলার তৈরি, যা সত্য নয়। সিরাজের প্রাসাদের নাম ছিল হীরাঝিল, এখন যা ভাগীরথী নদী গর্ভে বিলীন হয়ে গেছে, যে কারণে প্রাসাদটির নাম হাজারদুয়ারি অর্থাৎ হাজারটি দরজা। তার 900টি বাস্তব, শত্রু আক্রমণ করলে তাদের বিভ্রান্ত করতেই বাকি 100টি নকল দরজা নির্মাণ করা হয়েছিল, অথচ দূর থেকে পুরোপুরি আসল বলে মনে হয়। ত্রিতল বিশিষ্ট প্রাসাদটির উচ্চতা প্রায় 80 ফুট। প্রাসাদের প্রবেশপথে সিঁড়ির দুপাশে দুটি ছোট কামান রয়েছে। গাইড জানিয়েছে, ইংরেজ সাহেবদের স্বাগত জানাতে একজম এতে তোপ দাগা হতো, তবে বর্তমানে সেগুলি অকেজ। প্রাসাদটিতে 114টি কক্ষ এবং 8টি গ্যালারি রয়েছে। এটি এখন একটি জাদুঘর এবং বাংলার নবাব অভিজাত ব্যক্তি আর ব্রিটিশদের ব্যবহার করা নানান শৌখিন জিনিসের দুর্দান্ত সংগ্রহ রয়েছে এই প্রাসাদে। আলিবর্দি খাঁ ও নবাব সিরাজউদ্দৌলার তলোয়ার, পলাশির যুদ্ধে ব্যবহৃত ঢাল, বল্লম সহ নানান অস্ত্রশস্ত্র লক্ষ্য করা যায়, যার সংখ্যা 2700টিরও বেশি। এমনকি মোহাম্মদ বেগ সিরাজকে হত্যা করেছিল সেই ছুরিটিও এই প্রাসাদে সংরক্ষিত রয়েছে। এই সুরম্য এবং সুবিশাল রাজপ্রাসাদের দোতলায় দেখা যায় রূপোর সিংহাসন, যা ব্রিটিশ সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়ার দেওয়া উপহার। 161টি ঝাড়যুক্ত বিশাল ঝাড়বাতির নিচে সিংহাসনে বসে দরবার পরিচালনা করতেন নবাব। মন্ত্রণা কক্ষের লুকোচুরি আয়না, দেশ বিদেশ থেকে সংগৃহীত বিশ্ববিখ্যাত সব ঘড়ি, মার্শাল, টিশিয়ান, রাফায়েল, ভ্যান ডাইক প্রমুখ ইউরোপীয় শিল্পের অয়েল প্রিন্টিং ও তৈলচিত্র, এমন সব প্রাচীন পাথরের মূর্তি হাজারদুয়ারিকে বিখ্যাত করে তুলেছে। প্রাসাদের তিন তলায় রয়েছে নবাবী আমলের ঐতিহাসিক নিদর্শন, সোনা দিয়ে মোড়া কোরআন শরীফ, অমূল্য পুঁথিপত্র, আইনি আকবরী, পাণ্ডুলিপি সহ অসংখ্য বই ও মূল্যবান চিঠিপত্রের সম্ভার। ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসেরও কিছু বিশিষ্ট নিদর্শন সংরক্ষিত রয়েছে এই মিউজিয়াম বা সংগ্রহশালায়। তবে দুর্বল পরিকাঠামোর জন্য এখন দর্শকদের তিন তলায় উঠতে যাওয়া মানা। সম্পূর্ণ জাদুঘরটি ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লাগবে, তবে প্রতি শুক্রবার জাম্বুবারের কারণে সংগ্রহ শালাটি বন্ধ থাকে। তবে সাপ্তাহিক ছুটি থাকলেও হাজারদুয়ারির আকর্ষণ যে দর্শকবৃন্দের কাছে বিন্দুমাত্র হ্রাস পায়নি তা একরকম পরিষ্কার। কলকাতা কিংবা কোচবিহার থেকে বাসে চেপে অথবা যে কোনো যানবাহনে চেপে বহরমপুরে নেমে দর্শনার্থীরা অনায়াসে পৌঁছে যেতে পারেন নবাব নগরীতে। মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রোজ সকাল 7টায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস 14 বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।
সেইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়, হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়, রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়, পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।